যুবতী যে সমস্ত মা বোনেরা এসেছেন আজ থেকে আল্লাহর কোরআনের রাস্তায় সোজা সুজি চলে আসেন, আমার মতো দিনের দাওয়াত দিতে বের হয়ে যান। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার গে দেশবাসী গ্রামবাসীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখো কোন মেয়েটা বেপর্দায় চলে তাকে পর্দার দাওয়াত দাও, দেখো কোন মেয়েটা নামাজ পড় না তার নামাজের দাওয়াত দাও, দেখো কোন মেয়েটা সুদ খায় তার আল্লাহর কোরআনটা বুঝে বলো। আবার আল্লাহ কোরআনেই ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান্নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান্নাস, নাস মানে কি? কথা বলেন না কেন, সবাই কথা বলেন। নাস মানে মানুষ। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান, কুলু মানে আমি আল্লাহ, হালালান তাইয়্যিবান, আমার রাস্তায় চলবা, হালাল রিজিক কামাই করবা আর হালাল খাবার খাবা। সুবহানাল্লাহ বলেন। হালাল খাবার খাইতে বলেছে, হালালের মধ্যে বরকত আছে, হারামে কোনো বরকত আছে নাকি বলেন? বলেন আছে নাকি? ওমন রে কুরআনে সেরে যাইও না ক বরে, ওমন রে ওমন রে নামাজে সেরে যাইও না ক বরে, নামাজ সেরে কবরে গেলে, নামাজ সেরে কবরে গেলে শান্তি নাই ক বরে, ওমন রে নামাজ সেরে ওমন রে পর্দা সেরে যাইও না ক বরে। কথা কন ঠিক না বেটি? মনকে বলেন অমন রে, নামাজ ছেড়ে দিব না, ও মন রমজানের রোজা ছেড়ে দেব না। এ মুসলমানে মা বোনরা জিহাদ করবেন কার সাথে? আগে আপনি আপনার চোখের সঙ্গে জিহাদ করেন। ও চোখ আমি তোকে দিয়া জি বাংলা দেখব না, আল্লাহ চক্ষু দিয়েছেন জি বাংলা দেখার জন্য নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিয়েছে কোরআন তেলাওয়াত করার জন্য আর সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনার জন্য। বলেন সুবহানাল্লাহ। কি দেখে দেখে? সুন্দর পৃথিবী দেখে দেখে, ঠিক কিনা বলেন? আসমানের দিকে তাকান, লক্ষ লক্ষ তারকা দিয়ে আসমান সাজাইছে, গাছের দিকে তাকান, গাছের মধ্যে কত সুন্দর পাতা দিয়েছেন, ফল দিয়েছেন, ফুল দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। গাছের পাতাগুলো কি সুন্দর করে আমার আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন। গাছের পাখিগুলো, পশু পাখিগুলো কি সুন্দর আমার আল্লাহর জিকির করে। বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষে আল্লাহর জিকির করি না, ঠিক কিনা বলেন? একটা গাছ যখন মারা যায় তখন ওই গাছটার আর কোনো শক্তি বলেন থাকে কি? তাকে দিয়ে কি করা হয়? তাকে দিয়ে কাঠ বানানো হয়, লাকড়ি বানানো হয়, ফার্নিচার করা হয়, ঠিক কিনা? আপনার ইচ্ছা মতো জিনিস বানান, ঠিক কিনা বলেন? এ মানুষ হুঁশিয়ার, সাবধান হয়ে যান। আপনি যদি আল্লাহর কোরআন নিয়ে যদি মরতে চান, আপনি যদি আল্লাহর কোরআন যদি আপনার সঙ্গে না রাখেন, আপনি মরার পরে আপনাকে দিয়ে আল্লাহ কি করবে তাও কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন। ও মা বোনরা ভালো করে কান লাগান, মাদার গাছটা দিয়ে আপনার কি হয়? মাদার গাছকে দিয়ে আপনার খাট হয় না, শোকেস হয় না, আলমারি ড্রেসিং টেবিল কিছু হয় না, হয়? বানাইছেন, বানাইছেন, ফার্নিচার বানাইছেন, দরজা বানাইলে দরজা কি হয়ে যায়? বাঁকা হয়ে যায়, ঠিক কিনা বলেন? দরজা বানাইলে বাঁকা হয়ে যায়, কথা কন ঠিক কিনা? ভালো করে কান লাগান, ওই মাদার গাছ দিয়ে যেমন কিছু হয় না, বেনামাজির সুদখুর ঘুষখুর ওদের মৃত্যুর পরে ওদেরকে কি করবে আল্লাহ, কি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন? তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াকু দুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর, জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর। ও মানুষ, একটা আম গাছ লাগাইছো, 20 বছর আম গাছের বয়স হয়ে গেছে, একটা ফল কোনো দিন দেয় না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তোমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাই দিয়েছে, তোমার বয়স 40 বছর হয়ে গেছে, কোনো দিন আল্লাহকে সেজদা করো নাই, ঠিক কিনা বলেন? আপনি যখন 20 বছর আম গাছের বয়স হয়েছে, একটা আম দেয় না, ওটা কেটে কি করবেন? চুলার মধ্যে দিয়ে দেবেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা?
কিন্তু মানুষ হুঁশিয়ার সাবধান হয়ে যাও, আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছে, কত সুন্দর করে সৃষ্টি করে পাঠায় দিয়েছে, তোমার রিজিক দিয়েছেন, তোমার হায়াত দিয়েছেন, তোমার শান্তি দিয়েছেন, 40টা বছরের মধ্যে তুমি আল্লাহকে সিজদা করো নাই, আল্লাহ কয় বান্দারা তোদেরকে দিয়া কি করব, তোরা হবে জাহান্নামের খড়ি। কথা কন ঠিক না বেটি? আমরা কি জাহান্নামের খড়ি হতে চাই, লাকড়ি হতে চাই? বলেন চাই কি? লা ইলাহা ও কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রে মা বোন যাব অন্ধকার কবরে, লা ইলাহা কালিমা, লা ইলাহা আল্লাহর কোরআনে বুকে করে মাগো যাব অন্ধকার কবরে, লা ইলাহা। দূরে যারা আসেন নিকট আসেন, বসার নিয়ম হয় নাই, আমার পছন্দ হচ্ছে না, আগান একদম চলে আসেন, কেমন বসা বলে, জান্নাতের বাগানে সুন্দর করে বসেন। দূরে যারা আসেন নিকটে চলে আসেন, লা ইলাহা আল্লাহর কোরআনে বুকে করে মাগো যাব অন্ধকার কবরে, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা আল্লাহর কোরআনে পড়ে রে মা বোন কলিজা কর উজলা, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য। আমার আল্লাহ কোরআন শরীফের থেকে আমি আয়াত তেলাওয়াত করাচ্ছি, আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। বান্দারে আমার ইবাদত করবি আর আল্লাহর কাছ থেকে জান্নাত করাই করবি, সুবহানাল্লাহ। বলেন ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? বলেন ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? বলেন না। ইবাদত না করে জান্নাতে গেলে, জান্নাত তো ইবাদত না করে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে তো কোরআন মিথ্যা হয়ে যাবে, ঠিক কি না? কিন্তু না না, আল্লাহর কোরআনে ঘোষণা করেছেন জালিকাল কিতাব, এটা হলো নির্ভেজাল কিতাব, সুবহানাল্লাহ। বলেন এই নির্ভেজাল কিতাব আব্বা জান আদম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মধ্যে দিয়ে দিলেন, কিন্তু সেই বেহেশতে খানার থেকে এক দানা গন্ধম পেটে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে আব্বা জান আদম আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে কয় মাবুদ আমার পেটের মধ্যে ব্যথা হয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় আদম রে জান্নাতে নাজ নিয়ামত খাওয়ার পর তো জান্নাতে নাজ নিয়ামত খায় তো পেটে ব্যথা হওয়ার কোনো কথা নয়, এ আদম কি খেয়েছো বলো? আব্বা জান আদম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ মাবুদ গন্ধমের এক দানা আমার পেটের মধ্যে হলকমের মধ্যে ঢুকেছে। আল্লাহ কই খাইলা কেন বলে? আমার বিবি হাওয়া আমার এই শরবতের মধ্যে করে খাওয়াইছে। কিসের মধ্যে করে? শরবতের মধ্যে করে খাওয়াইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় আদম রে ওই জান্নাতের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত খাইলে পোশাক পায়খানার কোনো প্রয়োজন হবে না। এ আদম মায়ের পেটে যেমন সন্তান থাকে, মায়ের পেটে সন্তান পোশাক পায়খানার প্রয়োজন হয়? বলেন মায়ের পেটে আমি আল্লাহ কেমনে সন্তান রাখি? একটা মাকে আমি যখন সন্তানের মতন, একটা সন্তান যখন একটা মায়ের পেটে আমি আল্লাহ রেখে দিই তখন ওই মায়ের 10 মাস হাইজ বন্ধ করে দিই, সুবহানাল্লাহ। বলেন 10 মাসের হাইজ আমি আল্লাহ বন্ধ করে দিই, মায়ের ওই 10 মাসের হাইজ ওই রক্তটা আমি আল্লাহ ফুলে পরিণত করে দিই, সুবহানাল্লাহ। বলেন ফুলে পরিণত করে দিই, ওই ফুলের সঙ্গে আমি একটা তার সেট করি আমার বান্দার ওই নাভির সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। করে কি করে না? আমার মা বোনের আলাপ লক্ষ্য করে শুনুন, মায়ের সেই জমাট রক্ত একটা ফুলে পরিণত করে দেয় কে? আবার সেই ফুলের সঙ্গে তার সেট করে দেয় কে? বলেন আমাদেরকে মায়ের পেটে লালন পালন করলেন কে? কে করেছেন লালন পালন?
আমাদেরকে আল্লাহ মায়ের পেটে লালন পালন করলেন, মায়ের পেটে খাওয়ালেন। বেহেশতের মধ্যে যেমন খাবার খাইলে প্রসব পায়খানার প্রয়োজন হয় না, মায়ের পেটে সন্তান খাবার খাবে আহার করবে, মায়ের পেটে সন্তানের আহার করবে, কিন্তু প্রসব পায়খানার কোনো প্রয়োজন হয় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় আমার বান্দা, তোমাদেরকে তোমার মায়ের পেটে আমি আল্লাহ তোমাদেরকে আমি লালিত পালিত করেছি, দুনিয়াতে তোমার আমি আনলাম, দুনিয়াতে তুমি আসার পরে কি খাবে, তোমার মায়ের বুকে আমি আল্লাহ কুদরতি ফিডার দিয়েছি। সুবহানাল্লাহ। বলেন কি ফিডার? বলেন কুদরতি ফিডার আমি আল্লাহ তোমার মায়ের বুকে দিয়েছি। সুবহানাল্লাহ। কত নিয়ামত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দারে এত নিয়ামত দান করেছি তোমাদেরকে, তিলে তিলে আমি আল্লাহ বড় করলাম। সুবহানাল্লাহ। তিলে তিলে বড় হওয়ার পরে হাঁটা শিখলাম, কর্ম শিখলাম, বুদ্ধি দিল কে? বলেন বেরেন দিয়েছেন কে? এমা বন্ডা কাল্লা গান বেরেন এমন একটা জিনিস, এই বেরেনটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 32টি আল্লাহ পাক রব্বুল আলামিন যে তারগুলো সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন যে তারগুলো বেরেনের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, এই তারগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, কথা বলেন সুবহানাল্লাহ। এই বেরেন দোয়ার মালিক কে? বলেন বেরেন দোয়ার মালিক কে? এ মা বোনেরা, এই বেরেনটা হলো তাম পৃথিবী জুড়ে একটা লাইব্রেরি। সুবহানাল্লাহ। বলেন পৃথিবী জুড়ে একটা লাইব্রেরি। জ্ঞানের কথা শুনতে রাজি আছেন না? বলেন রাজি আছেন না? তাম পৃথিবী জুড়ে একটা লাইব্রেরি হচ্ছে হেড ব্রেন। সুবহানাল্লাহ। বলেন এই ব্রেন আল্লাহ আপনাকে দিয়েছেন স্মরণ শক্তি। সুবহানাল্লাহ। বলেন স্মরণ শক্তি দিয়েছেন আল্লাহ পাক তাম পৃথিবী জুড়ে একটা লাইব্রেরি। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রে আমার বান্দা, আবার সুন্দর পৃথিবী দেখার জন্য তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক দুইটা ফিল্ম বক্স দিয়েছি। সুবহানাল্লাহ। বলেন তোমাদের কপালের 1.5 ইঞ্চির মধ্যে আমি আল্লাহ ফিল্ম বক্স দিয়েছি। কি বক্স? কি বক্স? ফিল্ম বক্স কি চিনি তো? চিনি? বলেন বলেন, চিনি না? আমাদেরকে কিছু জিনিস আমরা চিনতে পারি না, শুধু চক্ষু চিনি কিন্তু ফিল্ম বক্স চিনি না। এটা হচ্ছে ফিল্ম বক্স। এই বক্স, এই ফিল্ম বক্স আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় মেহেরবান, তাম পৃথিবী জুড়া ফিল্ম বক্স আল্লাহ কপালের 1.5 ইঞ্চির মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন এত নিয়ামত পাওয়ার পরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, ঠিক কিনা? বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় রে আমার বান্দা, যখন তোমরা রাস্তা দিয়ে যাবা দেখতে পারবে একটা সাপ, দেখতে পারবো সাপ চোখের সাথে বেরেনের আল্লাহ অ্যাকসেপ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন বান্দারে যখন তুমি দেখতে পারবা তোমার চক্ষু দিয়ে দেখতেছো সাপ, বিষাক্ত সাপ, কামড় দিলেই মানুষ মারা যাবে, ঠিক কি না? কামড় দিলেই মারা হয়, মারা যাওয়ার সম্ভাবনা আছে কি আছে না? বিষাক্ত সাপে ছবল দিয়েছে তোমার মারা যাওয়ার সম্ভাবনা থাকিবে, সাপে কামড় দিলে মানুষ কেউ বাঁচে কেউ বাঁচে না, ঠিক কি না? তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন বান্দা এমন দুইটা ফিল্ম বক্স আমি আল্লাহ তোমার কপালে 1.5 ইঞ্চির মধ্যে দিয়েছি, যখন তোমরা রাস্তা দিয়ে যাইবা তখন দেখতে পারবা চক্ষু দিয়া সাপ, তখন তোমার ব্রেন ডিসিশন দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ব্রেনে একটা ডিসিশন দিয়ে দেবেন, ঠিক সেই ডিসিশনটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যখন তোমার চক্ষু দিয়া যখন দেখতে পাচ্ছ সাপ যাচ্ছে তোমার ব্রেন ডিসিশন দিয়ে দেবে, হয়তো বা সাপের হাত থেকে বাঁচতে হলে দৌড় দাও, নইলে একটা লাঠি হাতে করে মেরে ফেলো। এই ব্রেন দিয়েছেন কে? বলেন এই ব্রেন দিয়েছেন কে? আল্লাহ আল্লাহ জিকির কর, নুরি নবী জির কলেমা পড়, এক আল্লাহকে সেজিদা কর, কবরের বন্ধু জোগাড় কর। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু, আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু, আল্লাহ তুমি যদি আমার হও অন্ধকার কবরে কিসের ভয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা।
আসমান আল্লাহ জমিন আল্লাহ শান্তির মালিক তুমি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা মানুষ কিন্তু এই দুনিয়ার কোন জেলখানার আসামি হলে ওই জেলখানায় যখন ধরে নিয়ে যায় হাতের মধ্যে বেরি দিয়া ঠিক কি না নিয়ে যায় কি যায় না দুনিয়ার জেলখানায় হাতের মধ্যে বেরি দিয়া যেমন নিয়ে যায় ও মানুষ আপনি আমি মারা গেলে হয়ে যাব কবরের আসামি কথা কন ঠিক না বেটি এমন একটি জেলখানায় যাব গো মা ওই জেলখানায় আমাদেরকে নিয়ে গেলে দুনিয়ার দারোগা পুলিশ বানলে কিন্তু একটা বান্দা দেয় আর এমন একটা কবরে যাওয়ার জন্য আমাকে আল্লাহ নিয়ম করে দিয়েছেন তিন বান্ধন কয়টি বলেন এ মানুষ আমাদেরকে কি জানা নাই মৃত্যুর পরে বান্দা দিবে তিনটা আজকে আমরা দুনিয়াতে পর্দা করতে চাই না সূরার রহমানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন আর রহমান আল্লাহু আকবার পরম করুণাময় অসীম দয়ালু আমি আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমি আমার বান্দার রহমতের মালিক আমি আল্লাহ আল্লাহ মাল কুরআন আল্লাহু আকবার আমি আল্লাহ কুরআন নাজিল করেছি আমি কুরআন নাজিল করে আমার বান্দার সঠিক রাস্তা দিয়েছি খলাকাল ইনসান আল্লাহু আকবার সৃষ্টি করেছি মানুষ ইনসান মানে মানুষ ও দুনিয়ার মানুষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফ নাজিল করে দিয়ে পথের দিশা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আর প্রত্যেকটা মানুষকে জীবনটা গড়তে হবে কুরআন দিয়া বলেন সুবহানাল্লাহ কি দিয়া বলেন এই কুরআন দিয়ে জীবন গড়তে হবে যে ব্যক্তি যদি কুরআন দিয়ে জীবন গড়তে চাও গো মা দুনিয়ার বাহাদুরি করা যাবে না বেপরদাই চলা যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না বেপরদাই চলা যাবে না আল্লাহর ভয় করতে হবে নরম দিলের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন বলেন সুবহানাল্লাহ উঁচু জায়গা থেকে পা পানি নিচু জায়গায় গড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকে নরম ভদ্র হৃদয়ে কথা কন ঠিক না বেটি ভালো করে কান লাগাও শুনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠায়া দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মওত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি কুল্লু নাফসিন যায়কাতুল মওত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে প্রাণ যার আছে মৃত্যু তারই আছে আছে কি আছে না প্রাণ যার আছে মৃত্যু তারই সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে বলেন সুবহানাল্লাহ যাব কি যাব না বলেন যাব কি যাব না নাকি এই দুনিয়ায় আইছি আর ফিরে যাব না বলেন যাব কি যাব না দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন কে আবার ডাক দিবেন কে ডাক দিবেন আল্লাহ আমারে থাকিব না আর বেশি দিন এই দুনিয়াতে আমি থাকিব না আর বেশি দিন ডাকি দিবেন আল্লাহ আমারে থাকিব না আর বেশি দিন এই দুনিয়াতে আমি এই দুনিয়াতে আমি নামাজ সারলাম আমি কোরআন ছাড়িলাম কবরে যাইয়া দেখি কিছু না পাইলাম আমি কোরআন সারা আমার কোরআন সারা বন্ধ কেহ নাই যাইতে হবে আল্লাহর ডাকে ওই না কবরে বলেন যাইতে হবে আল্লাহর ডাকে যাইতে হবে আল্লাহর ডাকে ওই না কবরে হাইরে যাইতে হবে আল্লাহর ডাকে আমি নামাজ সারলাম পর্দা ছাড়িলাম কবরে যাইয়া দেখি
সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী আল্লাহ সারা নাই যাইতে হবে আল্লাহর ডাকে ওই না কবরে বলেন যাইতে হবে আল্লাহর ডাকে যাইতে হবে আল্লাহর ডাকে কথা কোন ঠিক কি না কে ডাক দিবেন পাঠাইছে কে আল্লাহ পাঠাইছেন আল্লাহ ডাক দিবেন বান্দারে কি নিয়ে আইছো দুনিয়ায় আমি কেন পাঠাইলাম কোরআন শরীফে ঘোষণা করলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার মা বান্দা কান লাগান ভালো করে খেয়াল করে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেছে বান্দারে তোমাদের সন্তানের ভাগ চাই নাই তোমাদের কাছে সম্পদের ভাগ চাই নাই তোমাদের বাড়ি গাড়ির ভাগ চাই নাই বাড়ি করো সমস্যা নাই গাড়ি করার সমস্যা নাই টাকা পয়সা রোজগার করার সমস্যা নাই কিন্তু আমি আল্লাহ তোমার কাছে আমি আল্লাহ ইবাদত চাইছি বলেন সুবহানাল্লাহ কি চাইছে বলেন বলেন কি চাইছে এ মানুষ আল্লাহ পাক আপনার আমার কাছে ইবাদত চাইছে আমরা যদি ইবাদত যদি না করি তবে কুত্তার চাইতে অনেক খ্রিস্ট ঠিক কি না বলেন ও মানুষ একটা কুকুর বাড়ির গৃহস্থ যদি পাতের মাখানো আইটে ভাত খাওয়াই ওই কুকুরটা পাতের মাখানো ভাত খাওয়ার পরেও ওই গৃহস্থর বাড়িটা সারাটা রাত পাহারা দেয় ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত নিয়ামত খাবার খাওয়াইতেছে কত নিয়ামত দান করে দিয়েছেন কত ভালো বিছানায় থাকি কত ভালো জায়গায় থাকি কত ভালো ভালো খাবার আল্লাহ খাওয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের জবান দিয়েছেন আল্লাহ মাহুল বায়ান কিছুই বলতে জানেন নাই সুবহানাল্লাহ বলতে জানেন নাই আল্লাহু আকবার বলতে জানেন নাই আল্লাহু আকবার বলতে জানেন নাই কে খুশি হয় কাকে খুশি করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াশকুরুলি বান্দারে আমার শুকরিয়া আদায় করো ও বান্দারে আমার শুকরিয়া আদায় করো যদি আমার শুকরিয়া আদায় করতে পারো মৃত্যুর সময় তোমাদের পুরস্কার দিব কে দিবে পুরস্কার ও মানুষ দুনিয়ার পুরস্কার পাওয়ার আশায় দুনিয়াতে অনেক মানুষ পুরস্কার পাওয়ার আশায় মেয়েদেরকে নাচের আড্ডায় দেয় কথা কন ঠিক না বেঠি না না দুনিয়ার কোন পুরস্কার আমরা চাই না আমরা চাই আল্লাহর কাছকে পুরস্কার বলেন সুবহানাল্লাহ দুনিয়ার পুরস্কার দুনিয়াতে রেখে যাব আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে পুরস্কার দিয়েছেন ওই পুরস্কার নিয়ে জান্নাতে যাব কোন জায়গায় যাব জান্নাতে যাওয়ার দরকার আছে কি আছে না আমার মা বোনটা কান লাগান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াশকুরুলি আমার শুকরিয়া আদায় করো ওয়ালা তাকফুরুন খবরদার বান্দা কুফরি করো না কার কথা বলেন কার কথা আমরা তো কুফরি বেশি করি ঠিক কি না খবরদার কুফরি করো না যদি কুফরি করো তাহলে কাফের হয়ে যাইবা কার কথা কুফরি করলে কি হয়ে যাব আমরা কি কাফের হতে চাই আমরা কি হতে চাই মুমিন হতে চাই মানুষ তো সবাই হিন্দু তো বলে আমি মানুষ ঠিক কিনা বলেন যার একখানা হাত নাই একখানা পাও নাই ও তো মানুষ কথা কন ঠিক কিনা আমার মা বোনরা রাস্তা দিয়ে বাংলাদেশ ঘুরতেছি কত জায়গায় যাই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলাম শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার দেখতে গেলাম ওখানে সিলেটে আমার প্রোগ্রাম ছিল আগামীকাল আবার রওনা দেবো সিলেটে দোয়া করবেন আমার জন্য আগামী কাল আবার রওনা দেব সিলেট আমি সিলেটে প্রোগ্রামে গেলাম শাহজালাল রহমতুল্লাহের মাজারে গেলাম যা দেখি একজন মানুষ বসে আছে তার শুধু খালি নাকের সামান্য একটু দুইটা ছিদ্র ছোট্ট একটি গাল কোথাও চোখ খুঁজে পাওয়া যায় না শুধু সমান সব কি সব কি সব কিন্তু মানুষ মানুষ না সেও কিন্তু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কত রকমের মানুষ বানাইছে সবাই বলে আমি মানুষ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় আমার বান্দা খবরদার তোমরা কুফরি করো না আমি তোমাদেরকে পাঠা দিয়েছি যদি কুফরি করো তাহলে কাফের হয়ে যাইবা কার কথা যদি কুফরি করো কাফের হয়ে যাইবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আল্লাযীনা
كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم بندر যদি কুফরি করো তাহলে কাফের হয়ে যায় বা কার কথা কার কথা নামহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা বোনরা কান লাগান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন হাযিহি জাহান্নামুল্লাতি ইউকাযযিবু বিহাল মুজরিমুন আল্লাহু আকবার ও জাহান্নামীরা তোমাদেরকে জাহান্নামে থাকবা কার কথা বলেন কিসের কথা আমার হাতে এটা কি কুরআন শরীফ বলেন কুরআন শরীফ কুরআন মাজিদ মিনাজ জুলুমাতি ইলান নূর এর একটা নাম হচ্ছে নূর এটা কি এটাই হচ্ছে নূর এটা হচ্ছে শেফা সুবহানাল্লাহ বলেন এটা হচ্ছে মুমিনদের জন্য শেফা মুমিনদের জন্য রহমত সুবহানাল্লাহ বলেন বলে নাই কুরআন শরীফের মধ্যে وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ اللَّهُ أَكْبَرُ এসমরা কোরআনে ধরি জীবনে গড়ি সবার একদিন মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি এসমরা কোরআন ধরি জীবনে গড়ি সবার একদিন মরতে হবে এই কথা বলতে লজ্জা করে নি সবার একদিন মরতে হবে যাইতে হবে কোন বাড়ি বলেন কোন বাড়ি সবার একদিন মরতে হবে যাইতে হবে এসমরা কোরআনে ধরি জীবনে গড়ি সবার একদিন মরতে হবে যাইতে হবে কোরআন জীবনের আশা কবরে বাঁধিব বাসা কোরআন জীবনের আশা কবরে বাঁধিব বাসা সঠিক মতো পড়লে কোরআন সঠিক মতো পড়লে কোরআন জান্নাত হবে আপন বাড়ি এসমরা নামাজি পড়ি জীবনে গড়ি সবার একদিন মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি এসমরা নামাজি পড়ি জীবনে গড়ি সবার একদিন মরতে হবে এসমরা নামাজি পড়ি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে এসমরা পরিদা করি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে নামাজ জীবনের আশা কবরে বাঁধিব বাসা নামাজ জীবনের আশা কবরে বাঁধিব বাসা সঠিক মতো পড়লে নামাজ সঠিক মতো পড়লে নামাজ জান্নাত হবে আসলে বাড়ি এসমরা নামাজি পড়ি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে সুবহানাল্লাহ কোন বাড়ি কোন বাড়ি যাব কবর বাড়ি যাও মা বোনরা আছেন এখানে আর দেখি কারা কারা কবরে যাব আল্লাহু আকবার কেউ দুনিয়াতে থাকব না সবাই কবরে চলে যাব সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন চলে যেতে এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন চলে যেতে সুন্দর পৃথিবী ছেড়ে যাইব কবরেতে রে মন যাইব কব দালান কোঠা বাসা বাড়ি থাকিবে না আর ভিটা বাড়ি দালান কোঠা বসত বাড়ি থাকিবে না আর সোনার পুরি আজরাইল আসিবে যখন আজরাইল আসিবে যখন যাইতে হবে কবর বাড়ি সুন্দর পৃথিবী চরে যাইতে হবে কবরে মন যাইব ওই কবরে সুন্দর পৃথিবী ছেড়ে যাইব ওই কবরে রে
কবরে সুন্দর পৃথিবী যত বড় বিল্ডিং বাড়ি বলেন দালান কোটা বলেন যত সুন্দর বাড়ি ঘর বলেন সব ছেড়ে কবরে চলে যেতে হবে তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন আমার বান্দারে হাজিহি জাহান্নামুল লাতি ইউকাজিবু বিহাল মুজরিমুন ও জাহান্নামীরা তোমরা জাহান্নামে থাকবা যুগ যুগ জাহান্নামে থাকবা তবে জাহান্নামের মধ্যে খাবা কি শুনে নাও আমি আল্লাহ জাহান্নামীদের খাবারের কথা কোরআন শরীফের মধ্যে উল্লেখ করে দিয়েছি এত ফুনা বাইনাহা ওয়া বাইনাহা মিম আন আল্লাহু আকবার জাহান্নামের উত্তপ্ত গরম পানি পোস পোসারত্ব জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে বলেন না নাউজুবিল্লাহ ও সাপে কাটি বেরে গুরজ মারি বেরে কঠিন যা ভইবে শোনো বে নামাজিরি কবরে সাপে কাটি বেরে গুরজ মারি বেরে কঠিন যা ভইবে শোনো বেপর্দা নারীর কবরে কঠিন যা ভইবে শোনো বে নামাজির বেনামাজির কবরেতে ভয়ঙ্কর সভা সইবে বেনামাজির সইবে বলকে এমনে বেনামাজির কবরেতে ভয়ঙ্কর সভা সইবে গুরজদারা আঘাত করবে সেইখানে বারে বারে দংশন করবে একটু নাই শান্তি পাবে বারে বারে দংশন করবে একটু নাই শান্তি পাবে বেনামাজি সইবে বল কেমনে সাপে কাটি বেরে গুরজ মারি বেরে কোটি না যা ভইবে শোনো বেনামাজিরি কোটি না যা ভইবে শোনো বেনামাজিরি সাপে কাটি বেরে গুরজ মারি বেরে কোটি না যা ভইবে শোনো বেপর্দা নারীর কবরে কোটি না যা ভইবে শোনো বেপর্দা নারীর কথা কন ঠিক না বেটি এমা বন্ডা নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত আল্লাহর কোরআন মানতে হবে সর্বক্ষণ হাতে কাজ করতে হবে দিলে দিলে জিকির করতে হবে বলেন সুবহানাল্লাহ গিভ আপ করা যাবে না কূটনীতি কথা বলা যাবে না আর মহিলাদের একটা দোষ এই বাড়ির কথা ওই বাড়ি যা গিভ আপ করে লাগাইয়া ঝগড়া লাগাইয়া দেয় কথা কন ঠিক না বেটি ঠিক কি না এই দোষ যাদের মধ্যে থাকবে আজকের থেকে এই দোষগুলো দূর করতে হবে কারা কারা রাজি আছে একটু হাত বাড়ে আল্লাহকে দেখায় আল্লাহ আজকের থেকে আর আমরা গিভ আপ করব না আজকের থেকে এই বাড়ির কথা ওই বাড়ি বলে ঝগড়া বাঁধাবো না রাজি আছি হাত কিন্তু সোজা হয় নাই সোজা হয় না হাত বাঁকা থাকলে বুঝতে পারবো যে ওই ব্যক্তি গিভ আপ করার জন্য ওর প্রস্তুত আছে ঠিক কি না বলেন এই জন্য আমি বলি বাঁকা পথে ছেড়ে দিয়া বাঁকা পথে ছেড়ে দিয়া সোজা রাস্তায় না গেলে কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে কবরেতে জ্বলতে হবে কঠিন ও মানুষ নামাজি রোজা ছেড়ে দিয়ে চলছ শয়তানের পথে কি জবাব দিব আমরা অন্ধকার ওই কবরে কবরে জবাব দেওয়া লাগবে কি লাগবে না বলেন লাগবে কি লাগবে না এ মানুষ দুনিয়ার জেলখানায় নিয়ে গেলে একটা বান্দা দিয়ে দেয় আর কবরের জেলখানায় গেলে বান্দা হয় তিনটা বলেন না কয়টা বলেন না কয়টা তিন বান্ধনের আসামি হয়ে অন্ধকার কবরে চলে যাব গো মা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে মুনকির নাকির প্রশ্ন করবে আমার রব্বু কা তোমার রব কে কে আমার রব আমার রব কে যদি আল্লাহকে সেজদা না করি জবান থেকে কালেমা বের হবে না কথা কন ঠিক না বেটি যদি আমরা নামাজ না পড়ি আল্লাহর বিধান যদি না মানি আপনি এখন বলতেছেন আমার রব আল্লাহ আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধানগুলো মানতে হবে আল্লাহর বিধান মানতে হলে পর্দা ছেড়ে দেওয়া যাবে না আল্লাহর বিধান মানতে হলে নামাজ ছাড়া যাবে না আল্লাহর বিধান মানতে হলে সুদ খাওয়া যাবে না আল্লাহর বিধান মানতে হলে ঘুষ খাওয়া যাবে না কথা কন ঠিক না বেটি ঠিক কি না বলেন অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখতে হবে ঠিক কি না আমার মা বোনেরা খেয়াল করুন লক্ষ্য করুন কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টি জানি জানি কি না কিন্তু মানি না আমি জানি কবরে গেলে আমার কবরে তিনটা প্রশ্ন করবে একখানে মাহফিলে গেলাম আমার শলকবার ভিতরে একটা মহিলা এসে বলতেছে না পা কবরের মধ্যে মুনকির নাকির প্রশ্ন করতে আসবে ওই প্রশ্নের উত্তর দেব ওই দোয়াটা আমারে শিখাইয়া দেন বলো পাগল না ছাগল জানে না আমরা নামাজ পড়েন না বলে পড়ি কুরআন তেলাওয়াত করতে পারে না বলে তাও পারি পর্দাও করি সব পারি কিন্তু মুনকির নাকিরের প্রশ্নের উত্তর দেব এই দোয়াটা আমারে শিখাইয়া দেন
আমি বলছি আপনার দোয়া শিখা লাগবে না, আল্লাহর বিধানগুলো মানলে আপনার জবান থেকে বের হয়ে যাবে। নামাজি ব্যক্তিকে যখন মনকির নাকির যখন প্রশ্ন করবে ও আমার রব বোকা, ইমানদার ব্যক্তি কবরের মধ্যে তখন বলবে তুমি আমার ঘুম ভাঙ্গাইয়া দিলা। যে ব্যক্তি নামাজ পড়েছে ওই ব্যক্তি বলবে তাড়াতাড়ি আমার একটু পানি দাও, নামাজের টাইম চলে গেল। তুমি কি আমারে প্রশ্ন করলে আগে আমার একটু পানির ব্যবস্থা করে দাও, আমি ওযু করব, নামাজ পড়ব। যে ব্যক্তি মারা যাবে নামাজি ব্যক্তি, ওর অন্তরের মধ্যে শুধু নামাজ আর নামাজ। পানির মধ্যে বাতাস লাগলে পানির মধ্যে যেমন ঢেউ খেলতে থাকে, আজান হয়ে গেলে নামাজি ব্যক্তির অন্তরের মধ্যে নামাজ নামাজ বলে একটা ঢেউ খেলতে থাকে। কথা কন ঠিক না বেটি? ঠিক কি না? নামাজের একটা ঢেউ আছে কি আছে না? ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি, ও নামাজি আমার ঘরে বিছিয়ে দিব কপালের নিচে, বিছিয়ে দিব কপালের নিচে, হৃদয়ে যাই নামাজ, ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি, ও নামাজি আমার ঘরে নামাজি যদি পররে বান্দা, নামাজি যদি পররে বান্দা পাইবারে জান্নাত, ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি, ও নামাজি আমার ঘরে সুবহানাল্লাহ। নামাজ পড়লে জান্নাত দিবেন কে? নামাজ পড়লে জান্নাত দিবেন আমার আল্লাহ। ও আমার মা বন্ধা কান লাগান, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের 85 বছর বয়সে সন্তান হলো, সুবহানাল্লাহ বলেন। 85 বছর পরে যদি একটা সন্তান হয় ওটা কলিজার টুকরা, আসমানের চন্দ্রের চাইতে তার দাম বেশি না কম বলেন? যেই মা 12 বছর পরে সন্তান পাইছে তার কাছে জিগাইবেন ওটা সন্তান না আসমানের চাঁদ? ঠিক কি না বলেন? আসমানের চাঁদের চাইতে ও সন্তানের দামটা তার কাছে, মায়ের কাছে অনেক দামি, সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম 85 বছর বয়সের পরে সন্তানটা পাইলেন, সন্তানটাকে চুমু খায় আব্বু আব্বু বলে ডাকে, সুবহানাল্লাহ বলেন। সন্তানকে চুমা খায় আব্বু আব্বু বলে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে কত বড় পরীক্ষা করলেন, সুবহানাল্লাহ বলেন। এরম পরীক্ষা যখন নবীদের আইসা আমাদেরকেও হবে, তার চাইতে কঠিন পরীক্ষা, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিসসালাম সন্তান ইসমাইল কোলে করে নিয়ে আব্বু আব্বু বলতেছে, মুখে চুমো খাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় পরীক্ষা করলেন, তখন নামাজের টাইম ছিল আসরের নামাজ, সুবহানাল্লাহ। কোন নামাজ? ভালো করে খেয়াল করেন, নামাজ ছেড়ে দেওয়ার পরিণত কি? আমরা কত নামাজ কাজা দিয়ে দিই, কত নামাজ ছেড়ে দিই, ঠিক কি না? কান লাগান, ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানকে ভালোবাসতেছে, আসরের নামাজের টাইম হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানে পরীক্ষা নিলেন, দেখি আমার ইব্রাহিম সন্তান পায়া সন্তানকে আব্বু আব্বু বলতেছে, বাজান সোনামণি আছে কি আছে না? ওইখানে আল্লাহ পাক পরীক্ষা নিল, ইব্রাহিম স্বপ্ন দেখছে, ইব্রাহিমকে ওহি পাঠাই দিল, ইব্রাহিম রে তোমার এই সন্তান তোমার বিবিকে সহ বনবাস দিয়ে দাও, সুবহানাল্লাহ বলেন। কার ডাক বলেন? কার ডাক? আল্লাহর ডাক, বনবাস দিয়ে দাও। আমি আল্লাহর হুকুম, 85 বছর বয়সের পরে সন্তান পাইছে, দেখি আমি আল্লাহকে ভালোবাসে না সন্তানকে বেশি ভালোবাসে, কত বড় পরীক্ষা, ঠিক কিনা বলেন? আমাদের একটা ছাগল যদি মারা যায় তাই বলে আল্লাহর বিচার নাই, ঠিক কিনা? এমন মা বোন আছেন নাকি এখানে?